Hi friends, welcome to School of Mindlight. This is the first online school for visually impaired person. Without eyelight, creating with mindlight. এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমাদের যাত্রা শুরু। আমাদের এই School of Mindlight-এ আমরা দেখাবো কি করে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা প্রযুক্তি এবং পড়াশোনার মাধ্যমে নিজেদেরকে স্বাবলম্বী করে তুলতে সক্ষম হয়। আজ আমরা আপনাদের সামনে কম্পিউটার ব্যবহারের একটি জনপ্রিয় সফটওয়্যার NVDA যেটির ইনস্টলেশন প্রসেসটা দেখাবো। এটার জন্য আমাদের কি কি করতে হবে সেই কাজগুলো আমরা পর্যায়ক্রমে দেখে নেব। আমরা জানি দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কম্পিউটারের ব্যবহার তাদেরকে স্বাবলম্বী করার একটি অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম, আর স্ক্রিন রিডার হচ্ছে তার অনেক বড় একটি হাতিয়ার। আমরা তাহলে কিভাবে এই প্রসেসটি করতে হয় সেটা দেখে নেব। চলুন দেখা যাক। আমরা প্রথমে কিবোর্ডের উইন্ডোজ বা স্টার্ট মেনু এবং ইউ চেপে এই ন্যারেটরটা অন করে নেব। ন্যারেটরটা হচ্ছে কম্পিউটারের একটি বাই ডিফল্ট স্ক্রিন রিডার সফটওয়্যার। এই সফটওয়্যারটির মাধ্যমে আমরা আসলে NVDA সফটওয়্যারটি কোথায় রয়েছে বা নেটওয়ার্ক ভিজুয়াল ডিসপ্লেটি সফটওয়্যারটি কোথায় রয়েছে সেটা খুঁজে নেয়ার জন্য ব্যবহার করব। এটা আমাদের এর বয়সটা খুবই নর্মাল, তাই আমরা এটা আসলে ডিফল্ট স্ক্রিন রিডার হিসেবে ইউজ করি না। চলুন তাহলে অন করে নেওয়া যাক উইন্ডো প্লাস ইউ। তারপরে হচ্ছে একটা ডাউন অ্যারো দেব, দেন একটা রাইট অ্যারো দিয়ে এন্টার প্রেস করলাম। আমাকে স্ক্রিন রিডার তার ভয়েস দিতে শুরু করেছে। আমি আবার উইন্ডোজ প্লাস ডি দিয়ে ডেস্কটপ মোড অন রেখে এটাকে মিনিমাইজ করে দেব। এবার আমি খুঁজে নেব আমার NVDA সফটওয়্যারটি কোথায় রয়েছে। আমাদের কম্পিউটারে এটি ডাউনলোডে রাখা রয়েছে, কারণ আমরা কিছুক্ষণ আগে আপনাদের জন্য এটি ডাউনলোড করেছি। সুতরাং এখন আমরা ডাউনলোড খুঁজে সেটিকে আপনাদের দেখাবো। আচ্ছা, আমরা ডাউনলোডটি পেয়ে গেছি। এখন এখানে ফাইলটি রাখা রয়েছে NVDA নামে। আমরা তাহলে এবার NVDA নামে ফাইলটি N দিয়ে খুঁজব, যেহেতু এটি শর্ট ফর্ম N খুব সহজে পাওয়ার জন্য। আমরা NVDA সফটওয়্যারটি পেয়ে গেছি। এখন এটা কি করে ইনস্টল করতে হয় আমরা সেটা দেখে নেব। জাস্ট একটা এন্টার প্রেস করব, একটি সাউন্ড দিবে, সেই সাউন্ডটির মাধ্যমে হচ্ছে NVDA টিকে আমাদের কম্পিউটারের জন্য প্রসেস করে নিবে, কনফিগার করে নিবে। কনফিগার হওয়ার পর একটি ভয়েস আসবে, আমরা শুনতে পাবো সেটি খুব শীঘ্রই। আমরা দেখে নিচ্ছি, NVDA ওপেন হয়ে গেছে। লাইসেন্স এগ্রিমেন্ট, এখানে লাইসেন্স চেয়েছে, আমরা এখানে লাইসেন্সটাকে এগ্রি করব স্পেস বার। আমি একটা ট্যাব দিয়ে আই চেক চেক এগ্রি চেক বক্সে গিয়ে চেক করে দিলাম। এবার ট্যাব দিয়ে ইনস্টল NVDA অন দিস কম্পিউটার বাটনে ক্লিক করব স্পেস বার। এবার একটি ডায়লগ বক্স এসছে যেটি আসলে বেশ কিছু জিনিস বলবে। এখানে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। এখানে কিছুটা সময় নেবে, সময় কনফিগার হচ্ছে। এই যে অলরেডি সাকসেস হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস। আমরা এবার এটিকে ফিনিশ বাটনে ক্লিক করব। ফিনিশ বাটনে অলরেডি আছে। এই তো হয়ে গেল। আমরা কিভাবে আসলে NVDA ইনস্টল করব সেটি হয়ে গেছে ইতিমধ্যে। এখন NVDA এর একটি ডায়লগ বক্স এসেছে, যেটাকে আমরা যদি ডিফল্ট স্ক্রিন রিডারটিকে ডিফল্ট হিসেবে রাখতে চাই বা কিভাবে এর সেটিংটাকে মেনটেন করতে চাই সেই বিষয়টি এখানে এসেছে। আমরা এবার প্রথমে একটু উইন্ডোজ ডি দিয়ে এটাকে মিনিমাইজ করে রেখে ন্যারেটরটাকে অফ করে নেব। আমরা ন্যারেটরটাকে অফ করে নিলাম। এবার আমরা ইতিমধ্যে পেয়ে গেছি NVDA টি। আমাদের NVDA টি ইতিমধ্যে সেটিং হয়ে গেছে। তো ধন্যবাদ বন্ধুরা, আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের ফেসবুক পেজ রয়েছে স্কুল অফ মাইন্ড লাইট নামে, এবং একটি
গ্রুপ রয়েছে, আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে, সেখানে জয়েন করবেন। আপনাদের পরামর্শগুলো আমাদেরকে সকল মাধ্যমে জানাতে পারেন, ভিডিওটির কমেন্টেও জানাতে পারেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবং আরো কিভাবে করলে ভালো হয় সেটি আমাদেরকে জানাবেন। ধন্যবাদ।